হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মমতানি মাহমেদ আবারও তোমাদের জন্য নিয়েছি নতুন ভিডিও রিগার্ডিং দ্য এনইউএচএম ফার্মাসি রিক্রুটমেন্ট সো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাত চব্বিশ পরগনা থেকে নোটিফিকেশান এসেছে তিন দশ দু হাজার চব্বিশে নোটিশ ফর এনগেজমেন্ট কাদের এনইউএচএম আন্ডার দ্য স্বাস্থ্য 24 পরগনা ফার্মাসিস্ট সো ফলোইং ক্যান্ডিডেট আর হিয়ার বাই এনগেজড ফর দা পজিশন অফ দা ফার্মাসিস্ট এনইউএইচএম অন কন্ট্রাক্ট বেস আন্ডার এনইউএইচএম হল ন্যাশনাল হেলথ মিশন সিলেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দা সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফার কমিটি স্বাস্থ্য 24 পরগনা হেলথ মেডিকেল অফিসার অফ হেলথ সেখানে যোগ্যতা টালিগঞ্জ এমআর বাংগড় হসপিটালের পাশে আইয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এম আর বাঙ্গুর হসপিটাল একুশ দশ থেকে তিরিশ দশের মধ্যে কাদের যেতে হবে এই ছজনকে এদের নাম ফার্স্ট এবং প্লেস অফ পোস্টিং দেওয়া আছে এখানে একটা প্রশ্ন যে এখানে অলরেডি একজনকে দুজনকে কমেন্টে লিখেছিল এনিওয়ে চাকরি করছে তার পিছনেও কারণ আছে করতেই পারে কেন বলছি তার আগে দেখাই এই রিক্রুটমেন্টটা কিন্তু হয়েছিল মানে নোটিফিকেশন ছিল 26 4 2023 এটা মানে डेढ़ বছর ক্রস করে গেছে দেখি যদি এই যে 14 8 2023 এ এই যে কম্পিউটার টেস্টে ডাকা হয়েছিল ফার্মাসিস্ট কম্পিউটার টেস্ট অফ ফার্মাসিস্ট এই যে ফার্মাসিস্ট 25 8 2023 এ এদের কম্পিউটার তে হয়েছিল এবং এদের এই আজকে তিন দশ দু হাজার চব্বিশে হচ্ছে তার মানে এক দেড় বছরের মানে গ্যাপ আছে একটা তাহলে এখানে এখন যে নিয়েছে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে আন্ডার দ্য সি এম ওয়েইচ কোথাও সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনী এরকম করে এক্ষেত্রে প্রবলেমকে রিক্রুটমেন্ট প্রসিডিউড তোমাকে বুঝতে হবে এম কেউ যদি নাম্বার পায় তার আশি পার্সেন্ট কাউন্ট হচ্ছে এম ফার্মের বি ফার্মের যা নাম্বার পেয়েছে তার পঁচাত্তর পার্সেন্ট কাউন্ট হচ্ছে ডিপ্লোমায় কেউ নাম্বার পেয়েছে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট কাউন্ট রয়েছে এবং কম্পিউটার টেস্ট পনেরো আর মনে ধরুন কেউ এম ফার্মে আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে তার পঁচিশি পার্সেন্ট কাউন্ট হবে এবং কম্পিউটার টেস্টে পনেরো আছে যেটা পেলে পেল এবং এখানে কেউ শিওর না দেড় বছর আগে যখন অ্যাপ্লিকেশন হয়েছিল এই ক্যান্ডিডেট গুলো আরো বিভিন্ন আপনারাই করেছেন সেই অনুযায়ী আন্ডারে কারো বাড়ি মুর্শিদাবাদ এখনো মুর্শিদাবাদে ফাইনাল লিস্ট আসেনি বা ফার্দার প্রসিডিওর হয়নি তাহলে প্রথমে যে ঝাড়গ্রামে পেয়েছে ধরো এম ফার্মে সে প্রথমে ঝাড়গ্রাম জয়েন করেছে তারপরে সে দেখা গেল মালদাতে পেয়েছে সে মালদাতে জয়েন করেছে মুর্শিদাবাদের কাছে এবার এ এখনো ওয়েট করছে মুর্শিদাবাদে কবে বেরোবে যদি মুর্শিদাবাদে চাকরি পাই বা লিস্টে না আমার সাথে মুর্শিদাবাদ জয়েন করবে এখানে কারো হাতেই ছিল না যারা এখানে অ্যাপ্লাই করেছে যে অলরেডি কেউ চাকরি পেয়ে গেছে এমন হয়নি চাকরি পাওয়ার পর অ্যাপ্লাই করেছে আমি যতটা জানি ম্যাক্সিমাম জন তখন পরপর বেরিয়েছে সব জায়গায় অ্যাপ্লাই করে গেছে এখন যখন পরপর পর নাম আসছে হ্যাঁ হয়তো কেউ বাড়ির কাছে আসার জন্য মানে চাকরি পাওয়ার পরে কম্পিউটার টেস্ট দিয়েছে দেয়নি বলছি না বাট অ্যাপ্লিকেশন কিন্তু সবাই ওই প্রথম দিকে করেছে তখন কেউ জানতো না আর রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে এইটা এম এর পঁচাশি পার্সেন্ট বি ফার্ম এর পঁচাত্তর পার্সেন্ট ডিপ্লোমার পঁয়ষট্টি পার্সেন্ট সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে একজনের নাম একাধিক জায়গায় দেখতে পারো কোনো অপশন নাই তাদের কাছে কারণ সে নিজেও চাকরি পাবে কি পাবে না সে গেছে একাধিক জায়গায় একজনের নাম পাবে তবে একটা দেবে ওয়েটিং লিস্ট বার করে মানে কেউ চাকরি ছেড়ে গেলে সেইখান থেকে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু বাকিদেরকে চাকরি দেওয়া হয়